তাহলে আমার শুরু করতে আছে ব্লক কমেন্ট ব্যাকলিংক কিভাবে তৈরি করতে হয় এবং এর কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো। আচ্ছা, আগে প্রথমে বলি যে ব্লক কমেন্ট গুলো আসলে নিস রিলেটেড হয়, আবার নিস রিলেটেড বাদেও হয়। তো এখন যখন ক্লায়েন্ট যখন কাজগুলো চায় বা অর্ডার করে, তখন কিন্তু ওরা কিন্তু আসলে নিস রিলেটেড চায়, ঠিক আছে? আমার ব্লক কমেন্ট লাগবে নিস রিলেটেড, মানে কি যে কিওয়ার্ডটা দিব ওই কিওয়ার্ডের আন্ডারে এলো বা ওই সেম কোয়ালিটি সাইডে আমাদের কি করতে হবে, না কমেন্ট করে একটা ব্যাকলিং নিতে হবে। তো আগে আমরা দেখি যে এই সাইট গুলো কিভাবে বের করতে হয়, হ্যাঁ, তারপর আমরা ব্যাকলিং শুরু করি। অনেকে আছে যে সাইট খুঁজে পায় না, অনেকের কাছে চাই, তাহলে একটা টেকনিক আছে যে সাইট গুলো কিভাবে বের করতে হয়। তো আগে আমরা একটা কিওয়ার্ড নিই, আমাদের যেমন আমাদের কিওয়ার্ডটা হেলথ। এখন ক্লায়েন্ট কি বলে দিল যে হেলথ এর উপরে আমার 50টা কি লাগবে, যে ব্লক কমেন্ট ব্যাকলিং দরকার আমার, এটা আমার নিশ, তার নিশ কি হেলথ। তো এখন আমরা পাইছি এই সাইট গুলো কিভাবে খুঁজে বের করবো, তখন দুই ভাবেই করা যায়, একটা হলো সফটওয়্যারের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে, একটা কি সরাসরি কোড মাধ্যমে। আমি দুইটা দেখাচ্ছি। দেখেন এখানে কিভাবে করা, দেখেন ড্রপ মাই লিঙ্ক একটা ওয়েবসাইট, এই ড্রপ মাই লিঙ্ক, তো এই দিকটা আসে প্রথমে। তো এটা ক্লিক করার পরে এটা একটা ফ্রি সাইন আপ করতে হয়, এই সে এখান থেকে অনেক সব ধরনের সাইটই পাওয়া যায় প্রায়, মানে তিন চারটা আইটেমের। আচ্ছা আসুক আমি দেখাই। ওকে, তো দেখেন আমার যে এখানে অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমাদের জিমেইলটা উঠতেছে। তো প্রথম অবস্থায় সবার অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে। তো এখানে কি আমার তাহলে কিওয়ার্ড ছিল হেলথ, হেলথ। তো এখান থেকে আমাদের কি কি ব্যাকলিং দরকার, ব্লক কমেন্ট। তাহলে আমরা এখানে কি করবো, কমেন্ট ব্যাকলিং, তাহলে আমরা কি কমেন্টটা সিলেক্ট করে দিই বা ব্লক প্ল্যাটফর্মও দিতে পারি। তো আমরা এটা আগে দেখি একটা করে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে যেটা সেটাই থাক, বা এখান থেকে দুগুলো কমেন্ট দিয়ে দিই একটা। দেওয়ার পর এখানে এখন কি আমাদের কয়টা দরকার, তো আমরা এখানে 30টা, সর্বোচ্চ 30টা দিতে পারবো। তো আমি 10টা দিয়ে আপাতত দেখাই, এবার সার। আচ্ছা এখন এই যে সাইট গুলো আসছে, দেখি এগুলো ওপেন করি, ঠিক আছে? এখন এটা কি হেলথ রিলেটেড, এই এখন বুঝতে হবে আমাদের নিচটা নিচটা আসলে এই যে আমাদের নিচ ছিল কি ক্লায়েন্ট ছিল কি হেলথ, তাহলে এখন হ্যাঁ হ্যাঁ এই সাইটটা কি হেলথ রিলেটেড কি বের হয়েছে কি, এটা হেলথ রিলেটেড বের হয়েছে। তো এখন আমরা এই কমেন্ট গুলো করবো। আচ্ছা কমেন্ট করার আগে আমাদের কি লাগবে কি এনকোড টেক্স, এই ইসে আমরা যে ব্লক কমেন্টের যে এইচটিএমএল টা ব্যবহার করছি তাহলে এনকোড টেক্স, এটা সোর্স এ এরপর কি দেবো, আমরা কিওয়ার্ডটা দিব। এটা কি আমাদের এনকোড টেক্স, এটা ব্যবহার করতে হবে আমাদের কমেন্ট করার হুম সময়। হুম আচ্ছা তো এখন তাহলে আমরা, এই কমেন্ট করলে হবে? হ্যাঁ এটা কমেন্ট শুধু এইটুকু না, আমি জাস্ট আমি আগে দেখাচ্ছি, মানে এইটা হলো সূত্র আমাদের, মানে সে এনকোড টেক্স আর কি। তো এখন আমরা কমেন্ট যেভাবে করবো, আরেকটা বিষয় যে অনেক সাইট আমরা পাবো যে সেইগুলোতে কি যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় না, ঠিক আছে? তো এই সাইট গুলো কিভাবে বুঝবো, সেটা হলো যে আমরা যখন একটা সাইটে ঢোকার পরে যদি আমরা দেখি যে একটা পোস্ট আসবে, পোস্টের পরে যদি দেখি কোনো কমেন্ট নাই, তাহলে ওইটা আগে বাদ দিব। কারণ কি যে ওইটা কি ওইটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় না। হুম হুম এখানে যে অনেকগুলো কমেন্ট আছে তাই, মানে কি এখানে কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকে কমেন্ট করছে তাদের তো অ্যাপ্রুভ হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কি আমাদের এটা হলো কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তারপরে আমরা কি শেষে আসি, যে এখানে আমরা কি কমেন্ট করবো, কমেন্ট করা কি আমাদের এখানে একটা জিমেইল সাইন আপ থাকবে ব্রাউজারে। আচ্ছা কমেন্ট কি শুধু এইটুক করবো না, কি করবো আমাদেরকে একটা একটা ডিসক্রিপশন দিবে অবশ্যই বায়ার। আচ্ছা আমি এলো এটা নিয়ে আসি। এটা যদি আমাদের ই হয়, এটা আমার ডিসক্রিপশন, তাহলে এখানে আমরা কি করবো এখানে অ্যাঙ্কর করবো। তাহলে কিভাবে অ্যাঙ্কর করে আমি দেখি, সেম সূত্র ফেলবো আমাদের কই সাইটটা,
করে এটা, তো এটা আমাদের কিওয়ার্ড। তাহলে এর আগে আমরা কি করে অ্যাঙ্কর করব, আমরা আমি যেভাবে করতে সেম, যে একটা বায়ার যখন ই দিবে কাজ দিবে, কি আমাদের আমরা টেক্সট ফাইল নিতে হবে, নিয়ে সেখানে কি হতে হবে সে অ্যাঙ্কর করে নিতে হবে। তাহলে এখানে কিওয়ার্ড এটা হলো, এটা আমাদের ওয়েবসাইট অ্যাঙ্কর হাইফেন শেয়ার। আচ্ছা লাইভ টুইস্ট, এটাকে এখন আমরা এখন জাস্ট কমেন্ট করব। কমেন্টটা একদম ইজি, এখানে কমেন্ট করে কিভাবে এই সাইডে এখানে যাব, যার পর এখানে পেস্ট করলাম, করার পর পাবলিশ। আচ্ছা পাবলিশ, এখানে দেখতে হবে যে আমাদের কমেন্ট হয়েছে কিনা, এখানে কমেন্ট কোড আসবে, যে আমাদের কমেন্টটা হয় পাবলিশ হয়, এখানে কি এটা কমেন্ট কোড আসবে, এই যে কমেন্টটা কোড আসছে, যে এই যে কমেন্ট কোড আসছে। আচ্ছা এখন কি আসছে, কিছু কিছু সময় যে প্রবলেম ফেস করে আমরা, যেটা হলো এই যে এখানে কি অনেক সময় অনেক সাইডে এখানে লিঙ্কটা আসে না, শো করে না, আমাদের প্রুফ লিঙ্কটা নিবো সেটা আসলে। এখন আমাদের কি অ্যাঙ্কর টেক্সে কাজ হয়েছে কিন্তু, এই যে মানে আমাদের 70 ঠিক আছে। এখন যদি আমরা এখন প্রুফ লিঙ্কটা কিভাবে নিবো, আমরা এটা নিতে পারি, এটা ফুল টাইম আমরা কি করতে পারি ক্লায়েন্টের জন্য এটা কপি করে রাখতে পারি। এখন যদি সাপোজ এই লিঙ্কটা যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে করবো যেটা এই টাইমের উপর রাইট বাটন ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা আসে, এটা যদি আমি নিউ ট্যাব নিই, দেখেন সেম কোড এইটা আর হলো এই যে এইটা একই। তো লিঙ্ক আমরা দুই ভাবে নিতে পারি, একটা সরাসরি যেটা আর ফিটে নিতে পারি, আর যদি না আসে তাহলে কি টাইম এর উপর রাইট বাটন ক্লিক করার পর আমরা লিঙ্ক গুলো নিতে পারি। এক দুই চার, তারপর একটা হলো এটা সেম, যে কি করতে হবে আমরা এখানে জাস্ট এখানে এই ব্লক কমেন্টের কাজ খুব ইজি, মানে খুব দ্রুত করা যায়, মানে 200-300 ব্যাক লিঙ্ক মানে আধা ঘন্টায় 200 করা যায়, জাস্ট কপি পেস্ট করতে হবে। এখানে কমেন্ট করবে, এখানে একটা কি আসবে কমেন্ট কোড আসবে, এই যে তার মানে এটা গেলে আমাদের সাকসেস, এটা হয়েছে। আমরা নিচে আসি, আচ্ছা এটা খুঁজে পড়তে হলে কষ্ট করা লাগবে। এখানে কোড এখানে, আচ্ছা এখানে বলছি আমরা এই কমেন্ট যদি খুঁজে না পাই, খুঁজে পাওয়ার দরকার নেই, কারণ এখানে অনেক কমেন্ট রয়েছে। তো এখানে যে এই কোডটা আসলে বুঝতে হবে আমাদের কমেন্ট করা হয়েছে, মানে আমরা সাকসেস এখানে কমেন্ট করতে পারছি আমরা, তারপর এই প্রুফ লিঙ্ক হিসেবে আমরা এটা নিতে পারবো। তো প্রুফ লিঙ্ক হিসেবে কি করতে, আমরা এটা এই লিঙ্কটা ইউজ করতে পারবো। আর অনেক সাইট আছে, জাস্ট দেখি আমরা সেই সাইট গুলো পাই কিনা, যে যে সাইট গুলোতে কি করতে হবে আমরা সহজে কিন্তু ই করতে কমেন্ট করতে পারি না। এই যে এই সাইটটাই, এই সাইটটা কমেন্ট করতে গেলে কি করতে হবে আমাদের, আমাকে নেম দিতে হবে, ইমেল দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে যদি আমরা সেম টু সেম কপি করতে থাকি, দেখি আমরা কি কি এখানে মনে করেন আমি কি কি ছিল লাইভ স্ট্রিম, ইমেলটা নিয়ে আসি, একটা ক্লায়েন্ট ইমেলটা কাজ করতেছি এখন, এটা নিয়ে আসি। আচ্ছা ওয়েবসাইটটা হলো এখন কি করবো, এখানে যে পোস্ট কমেন্ট, আচ্ছা এই এই যে এই রিলেটেড সাইট গুলো যে কিছু কিছু সময় ব্যতিক্রম হয়, এই যে যেটা বল, এই যে এখানে কি আছে কি আনএপ্রুভ, এটা কিন্তু হয়েছে কমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু কি আনএপ্রুভ। তো এটা লিঙ্ক আমরা সেম এটা নিয়ে রাখতে পারি, আবার এটা যদি আমরা এটা এখানে যদি না আসে লিঙ্কটা, এখানে সেম টু সেম যে রাইট বাটন ক্লিক, টাইমের উপর রাইট বাটন ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো আমরা এইগুলো ইউজ করতে পারি। কিন্তু এখানে কিছু কিছু আসে কি কমেন্ট করার পরে এখানে আন্ডার রিভিউ বা কমেন্ট গুলো করা যায় না, কিন্তু সেই সাইট খুঁজি আমরা, সহজে কমেন্ট করতে পারবো না আমরা। এগুলো কেটে দিই, যেমন এই সাইটে দেখি আছে হেলথ রিলেটেড, আচ্ছা এটা কমেন্ট করা যাবে, কমেন্ট করা যাবে না তেমন একটা জিনিস।
আচ্ছা, যেমন এই যে সব সাইডে যদি আমরা ই করি, সাপোজ এখানে কমেন্ট করা যাচ্ছে, ঠিক আছে, এখানে কি 140টা কমেন্ট আছে, এখানে এখানে শো করবে, এখানে ক্লিক করে এখন যদি আমরা ই করতে পারি যে কি, আমরা এই পোস্ট বাদেও কিন্তু এই সাইডে যদি এক সাইডে একটা সাইডে যদি কমেন্ট করা যায়, তাহলে কি প্রতিটা পোস্টে কিন্তু কমেন্ট করা যায়। আমরা এখানে কি এই পোস্টে, এই পোস্ট বাদে আর একটা পোস্ট দিয়েও কি নিচে আমরা কি কমেন্ট করে আসতে পারি, যেমন যে এই পোস্টে আমরা দেখি যে এই পোস্টে কমেন্ট করা আসছে কিনা। আচ্ছা, ক্লিক টু কমেন্ট, আচ্ছা কমেন্ট করতে গেলে কি আমাদের সেম যে ইউজারনেম পাসওয়ার্ড এগুলো লাগবে, সেগুলো তো কমেন্ট হয়ে যাচ্ছে এখানে। আমার সাইট খুঁজতে গিয়ে যে সাইটে কমেন্ট করা সহজ যাবে না, তেমন একটা সাইট খুঁজতে নেটও তো কমেন্ট করা হচ্ছে। এটা আছে, এটা কমেন্ট করা যাচ্ছে, সেম সাইট, এটা সেম সাইট, কমেন্ট করে দিয়ে দেখি। সেম এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কমেন্ট করে আসে কিনা, কমেন্ট করে আসতে না, এটা কমেন্ট করে আসছে, তো কমেন্ট করে কি হবে না, আমরা কমেন্ট হবে না এমন একটা সাইট পাবো। কমেন্ট হচ্ছে, এখন সেটা হচ্ছে এই সফটওয়্যার অনেকে অনেক সময় কি ইউজ করা আসলে ভালো লাগে না, সেক্ষেত্রে কি আমার সহজ কিন্তু আমার গুগলে কোড লিখেও কিন্তু আমরা সাইট গুলো বের করতে পারি, সেটা সহজ হিসেবে। যে প্রথম কি করতে হবে আমাদের, আমাদের কাজটা হলো যে আমাদের যে কিওয়ার্ডটা দিবে ব্যাস, সেই কিওয়ার্ডটা আমাকে লিখতে হবে, হেল্প, ওকে, হাইফেন, ওকে, যে আমার কি খুঁজতে হবে বলাকছে, বলাকে কমেন্ট করবো, তাই তো, ইলজি ডট ইউআর। এখন এই যে এই এই সূত্র দেখি আমরা, এটা এটা লিখে কি হবে, আগে কিন্তু আসছে কি মানে ব্লক স্পট বাদেও কিন্তু অন্যান্য সাইড আসছে, আর এটা যখন নির্দিষ্ট করে আমরা লিখে দেবো ব্লক স্পট ডট কম, সেক্ষেত্রে শুধু ব্লক স্পট সাইট গুলো আসবে। তো দেখি আমরা এখানে হেলথ রিলেটেড ব্লক স্পট হয়ে গেছে, তো আসলে সবকিছু ব্লক স্পট সাইড আছে এখানে, এটা এটা সবই ব্লক স্পট সাইট। তাহলে আমরা এখানে কি রকম করি দেখি কি অবস্থা। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, এই যে এখানে, এই যে এখানে আছে নো কমেন্ট, তার মানে কি এখানে যে আমি কমেন্ট করি হয়তো বা সহজে আমাদের অ্যাপ্রুভ হবে না এটা, তো আমরা এখানে একটা কমেন্ট করি, আচ্ছা এখানে কমেন্ট করার জায়গা নাই, তাহলে কি করবো, এই যে নো কমেন্ট আছে এটার উপর আমরা ক্লিক করবো। এখন দেখেন কি আমাদের কি আরেকটা ট্যাব আসছে, ট্যাবে কি আসছে কমেন্ট করা যাচ্ছে, এখন আমরা পুরো কোডটা লিখি, আমরা আমাদের ডিসক্রিপশনে নিয়ে নিয়ে ওইখানে কি করি, ওকে, এখানে রোবটটা রিপোর্টটি পাবলিশ। আচ্ছা, এই যে সেভ, এই যে আমি এটার কথা বলতেছিলাম, এই যে অনেক সাইট আছে কি অনার অ্যাপ্রুভাল এটার জন্য বলে, তাহলে এই সাইট গুলো আমরা কিন্তু বাইরকে দিব না, কিন্তু আমরা আরেকটা জিনিস দেখলাম কি আছে, যে আনপাবলিশ বা একটা ই ছিল যে
এখানে কমেন্ট করার পর কমেন্ট শো করতে আনপাবলিশ জায়গা করতেছিল আর কি। তো ওই এমন সাইট গুলো কিছু সাইট আবার ই করতে দেয় 200 কাস্টমারের, আমরা কি 5 থেকে 10টা সাইট এভাবে আমরা কি দিয়ে দিতে পারি। কিন্তু যে এই সাইটটা আমরা কি দেখলাম যে কি আসছে কি ওনার অ্যাপ্রুভাল লাগবে, ওনার অ্যাপ্রুভাল লাগবে যে আমাদের এখানে কমেন্টটা পাবলিশ হতে হয়। তো এই সাইট গুলো আমরা কি করে দিব না, আমাদের কমেন্ট লিক আসছে কেন অবশ্য একটা কমেন্টই আসছে, কিন্তু তারপরে কি আমরা কি এই সাইট গুলো দিব না, কারণ এটা সোজা অ্যাপ্রুভ হবেও না এবং কি মানে এই ব্যাকলিং গুলো থাকবে হবে না, বায়ারের আমরা কি লগার ক্ষতি করবো না, ঠিক আছে। আর বায়ার যেটা ধরতে হয় তাহলে কি করবে, আপনার পরবর্তী কাজ নাও আসতে পারে তার থেকে। তো আমরা এই ব্যাক এই লিঙ্ক গুলো মানে এই সব সাইটের লিঙ্ক গুলো আমরা বাদ দিব যদি ওনার অ্যাপ্রুভ কোনো সময় চাই কোনো সাইটে, ঠিক আছে। তো এটা বাদ, আমি এইটাই দেখাতে যাচ্ছিলাম তখন। তাহলে আমরা সাইট গুলো খুঁজে বের করতে হবে দুই ভাবে, একটা হলো সরাসরি কোড লিখে আর একটা হলো কি ড্রপ মাই লিঙ্ক এই সাইটে গিয়ে। এটা এটা একটা ব্লগ সাইট, তো আমার এটা পোস্টে ঢুকি আর আমরা কিন্তু কমেন্ট করতেছি কিন্তু প্রতিটা পোস্টের নিচে, কিন্তু হ্যাঁ কোন সাইডে ফ্রন্ট পেজ না হোম পেজ না। তখন আমরা এটা যাই, যাওয়ার পরে এটা কমেন্ট করা যাবে, সবাই কমেন্ট করছে যে কমেন্ট করা গেলে যে এখানে বোঝা যাচ্ছে হ্যাঁ যে এটা কমেন্ট করা যাবে কি যাবে না। আচ্ছা আচ্ছা এই যে এখানে কি আছে কমেন্ট ইউর ভিজিবল আফটার অ্যাপ্রুভাল, মানে কি অ্যাপ্রুভাল এর পরে এলে এই কমেন্টটাকে ভিজিবল করে, তার মানে এই 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 সাইট গুলো কি আমরা নিব না, যেটা বলা আমাকে অ্যাপ্রুভাল যেটাই চাইবে আর কি সেই সাইট গুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই সাইট কি আগে বাদ, ঠিক আছে বাদ। এখানে 772টা কমেন্ট আছে, তাহলে এখানে হয়তো কমেন্ট করা যাবে। তো এখন হলো ই করতে হবে হোমওয়ার্ক যেগুলো থাকবে সেটা হলো একজন এক একটা নিশ রিলেটেড, হ্যাঁ তার যে সাইট গুলো আগে দেওয়া হয়েছে যে সাইডের দেওয়া হয়েছে না আগে পুরো লিস্ট দেওয়া হয়েছে, তো মানে হোমওয়ার্ক এর জন্য একটা সাইট এবং ডিসক্রিপশন দেওয়া হয়েছে, তো ওই সাইট যে নিশ রিলেটেড সেই নিশ রিলেটেড সাইট বাইর করতে 50 টাকা করে ওই হোমওয়ার্ক করতে। আর এই কাজ করার সময় যে প্রবলেম গুলো ফেস করতে হবে সেটা কি পরবর্তী ক্লাস, মানে আজকে আমাদের ক্লাস দেখি, এরপর একটা ব্যাকলিং আছে তারপর কি করবো আমাদের হলো প্রবলেম সলভের ক্লাস গুলো শুরু করবো, ঠিক আছে। যে কিভাবে অর্ডার দ্রুত পাবো বা পাওয়ানো যায় সেই বিষয়ে কি করবো কাজ করবো। তো আগে আমরা কাজগুলো শিখে নিই, তো অবশ্যই হোমওয়ার্ক গুলো করতে হবে, এমনকি আমাদের যে সে ডক শিট আছে ওইখানে কি হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। এখন দেখছে ই হয়েছে, এখান থেকে ইউর কমেন্ট হ্যাজ বিন সেভ, এই লিঙ্কটা আমরা কিভাবে নিব, এই লিঙ্কটা নিব হলো কি আমরা ব্যাক যাবো এখান থেকে, লিঙ্ক আসছে এখানে। এখন চাইলে কি এখানে রাইট বাটন ক্লিক করে কাজ আসছে না কিন্তু, তো এগুলো আমরা কি করবো যে আমরা ব্যাক যাইবো, তো ব্যাক যাই। ওকে তাহলে আমরা পোস্ট ছিল এইটা, তাহলে এখানে এলো টাইমের প্রতি ক্লিক করি, টাইমের উপর ক্লিক করলে আমাদের কি হবে আমাদের যে কমেন্ট গুলো শো করে না সেই কমেন্ট গুলো শো করে, এইগুলো বেসিক টেকনিক গুলো অনেকে জানে না, এগুলো আর কি করতে হবে কমেন্ট করার পরে কমেন্ট এর ই খুঁজে পায় না। আচ্ছা আমাদের লিঙ্কটা কই, এটাই কমেন্ট করছি তো, হ্যাঁ ওকে কমেন্ট আসছে এই পোস্টটার নাম। আচ্ছা আমরা তাহলে এই পোস্টারটা কমেন্ট করি সেম ভাবে, এটা যেখানে পেস্ট পোস্ট কমেন্ট না কমেন্ট করলাম কোথায় গেল, এটা এটা আর একটা পোস্ট, যাই হোক এখানে খেয়াল করছে এখানে চেঞ্জ হয় কোনো অক্ষর চেঞ্জ হয় না, চেঞ্জ হলে যে চেঞ্জ হয়েছে তার মানে কি আমাদের কমিটটা হয়েছে সাকসেসফুল, এই যে টোকেন নাম্বার আসছে। তো এখন আমরা ব্যাক যাবো, হ্যাঁ ব্যাক যাওয়ার পর এখানে একটু এই যে রিফ্রেশ দিই আমরা, এটাই এই যে এখানে এরপর আসবে আমাদের সিলেটরি ক্রিয়েট লিস্ট। আচ্ছা কি
কাজটি প্রথমে শুরু করতেছি কিনা। তো হয়তো এই টাইম লাগবে এটা আসতে, আমাদের এই পোস্টটা। আচ্ছা, লিঙ্কটা আমরা পালাম না, হয়তো আসছে টেকনিক্যাল প্রবলেম। এটা হয়তো আন্ডার রিভিউ, তাহলে দেখি আমরা আসলে কি ছিল কিনা। আচ্ছা, এইটা হইলে অ্যাপ্রুভাল লাগবে হয়তো। ঠিক আছে, আমার খেয়াল লক্ষ্য করে নেই, আমরা আরেকবার দেখি আসলে মূলত কি বলতেছে এখানে। তো আমরা একটা সিলেবাসে টাইম নষ্ট করবো না, ইনভেস্ট করা দরকার টাইম, কারণ এখনো লক্ষ লক্ষ সাইট পাওয়া যাবে, লক্ষ লক্ষ সাইট পাওয়া যাবে, তো এত টাইম নষ্ট করবো না। একটা সাইট না হলে সেটা বাদ দিয়ে কি আমরা নেক্সট কাজ করব। এই কাজগুলো ইজি কিন্তু বেশি বেশি পাওয়া যায়, কাজগুলো অনেক ডিমান্ড বেশি মার্কেট প্লেস। কি বলে সেভ মোমেন্ট কমেন্ট, আচ্ছা এটা হলো আমাদের এসে কি ভিজিও ই পাচ্ছে, আমাদের কমেডি তিনটা কমেডি আসছে কিন্তু। ঠিক আছে, এখনো কি এটা হলো আমাদের পোস্টার এখানে শো করতেছে, হয়তো একটু টাইম লাগবে এখানে সেভ হতে। তো যেগুলো টাইম লাগবে সেগুলো আগে বাদ দিয়ে দেবো, আমার কাছে তো আমার টাইম নষ্ট লাভ নাই। তো আমার কি দ্রুত জিনিস দেখলাম সাইট বের করতে কিভাবে, কি ড্রপ মাই লিঙ্ক এখান থেকে বের করতে হবে, আবার সরাসরি আমরা যে এখানে সার্চ দিয়ে যে কোডটা লিখে সার্চ দিয়ে আমাকে সাইট গুলো বের করে নিতে পারি। আচ্ছা, আর একটা বিষয় হলো আমাদের এই কি করতে হবে, এই ব্লক পয়েন্ট গুলো করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের একটা সূত্র লাগবে, সেটা হলো যে এনকোড টেক্স ভ্যালিডেটরে এইচটিএমএল কোড। তো এটা আমাদের কি ইউজ করতে হবে, যেখানে প্রথমে এখানে ওয়েবসাইট লিঙ্কটা হবে ইউআরএলটা, তারপর কিওয়ার্ড যে ক্লায়েন্ট যে নিচটা দিব এই নিচ বা কিওয়ার্ডটা দিব, এই কিওয়ার্ডটা এখানে কি ইউজ করবে। আচ্ছা আর কি ছিল এখানে, আচ্ছা মোটামুটি এই হলো আমাদের কি আমাদের ব্লক পয়েন্ট। ব্লক পয়েন্ট একদম ইজি, কিন্তু সাইট গুলো অনেকেই করে, অনেকে খুঁজে না, অনেকে জানে না যে সাইট গুলো কিভাবে খুঁজে বের করতে হয়। তো এইভাবে কি সাইট গুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হয়। আর একটা বিষয় সেটা হলো যে আমাদের যখন অনেক কাজটা করবো তখন সাইট গুলো বের করে খুঁজে বের করতে কষ্ট করতে হবে। তো আমরা কি করবো, 10 থেকে 15টা মানে যে নিউজ গুলো খুব চলে আর কি, মানে চলে বলতে মানে সবসময় মানে কি যেগুলো আমাদের আমরা নিত্য প্রয়োজনের সময় ব্যবহার হেল্প, এটা আমরা সবসময় জানি না সেই হেল্প। তারপরে আরো আছে যে ফুড, ঠিক আছে, মানে যেগুলো আসলে সবসময় ব্যবহার হয় ওই রিলেটেড করে আমরা কি 50টা বা 100টা সাইট নিজেদের কাছে কি লিস্ট করে রাখবো, না 50টা না 100 থেকে 200, মানে আমরা কাজ যখন করতে মানে 100 আর 200 এই কাজগুলো করে, তাই আর কি যে এক একজনের কাছে যদি এক একটা নিচের উপরে 200 কে সাইট থাকে তাহলে কাজ করতে কোনো সময় লাগবে না, কারণ কি যার সাথে খুব ওয়েস্ট করবে। তো এই জন্য ই করতে হবে যে প্রতিটা কাজের জন্যই, যেমন প্রোফাইল ব্যক্তি দেখালাম আপনার 200 সাইট ম্যানেজ করে রাখতে হবে কাজের জন্য, ওয়েব টু দেখালাম আপনার 50টা বা 100টা কি ওয়েব টু ওয়েবসাইট খুঁজে রাখতে হবে একদম ফ্রেশ। তারপর কি যে এসে তারপর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখাইছি আপনার 200 হলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট অনেক সাইট আছে, তো সেখান থেকে ভালো ভালো দেখে কিছু সাইট 100 থেকে 200টা সাইট কে নিজের কাছে একটা লিস্ট করে রাখতে হবে, যেগুলো কি যে প্ল্যান কাজ দিলে যাতে আমাদের সাইট খুঁজতে না হয়, অনেকে সাইট খুঁজতে খুঁজতে টাইম অর্ধেক শেষ করে ফেলে। তো এই কাজটা করা যাবে। আবার তাই যে এবার ব্লগ যে ব্লগ কমেন্ট, ব্লগ কমেন্ট কি তো এইভাবে সি সাইট গুলো খুঁজে বের করতে হবে, 200টা 200টা 200টাকে সেট করে খুঁজে গিয়ে বা ট্রাই করতে একটা ফোল্ডার করে রাখে রেখে দিতে হবে। সেটা প্ল্যান কাজ দিলে আমরা কি খুব দ্রুত সাইট গুলো নিয়ে দ্রুত ব্যাকিং করে গিয়ে তাদেরকে প্রোভাইড করতে পারি। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে এই সের ব্লক কমের সম্পর্কে বর্ণনা? আব্দুল ভাই, হ্যাঁ ভাই,
আচ্ছা, একটা বিষয় হচ্ছে দেখেন এটি সব কিন্তু ব্লক স্পোর্টের। হ্যাঁ, ব্লক কমেন্ট গুলো যেগুলো হচ্ছে সব কিন্তু ব্লক স্পোর্টের। মার্কেট প্লেসে এমন ক্লায়েন্ট আছে যেগুলো ব্লক স্পোর্ট অনেক সাইডে কি করে না, ক্লায়েন্ট অ্যালাও করে না। মানে ওরা চাই ইউনিক ডোমেন। হ্যাঁ, নিউজ 11 ইউনিক ডোমেন, এখন ব্লক স্পোর্ট লেখা অনেক থাকবে না। এইগুলো একটু দেখালে ওদের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম যে আমরা আমি আগে বলছি যে এখানে আমরা কি এখানে ব্লক স্পোর্ট লিখেছি, এখানে সুদা যে সাইড গুলো আসবে এটা কোনো ব্লক সাইডে আসতেছে, তাই না? তো এখন আমরা যে ড্রপ মাই লিঙ্কে যে আমরা যে এগুলো পাচ্ছিলাম, যে এখানে সার্চ দিয়ে যেগুলো পাচ্ছিলাম, যে এখানে অনেকগুলো কি আছে যে ব্লক স্পোর্ট বাদে আছে, যেগুলো আমরা কি যে ইউজার পাসওয়ার্ড যে বসিয়ে যে কল করতেছিলাম আর কি, যেমন যে এই সাইডটা একটা, এটা যে আমরা যাই আসলে কোনো দেখেন, এটা কিন্তু ব্লক স্পোর্ট সাইট না, ঠিক আছে? তো অনেক বার আছে যেগুলো শুধু যে আমরা যে 200 ব্লক স্পোর্ট সাইট দিয়ে এগুলো কিন্তু আসলে আসলে নিবেন, আর অনেক বার আছে যে নিবে কোনো সমস্যা করবে, ঠিক আছে? ব্লক কমেন্ট করে দিচ্ছে সমস্যা নেই, আর কিছু কিছু বার আছে যারা বলেই দিবে যে না সম্পূর্ণ ব্লক ব্লক স্পোর্ট সাইট গুলো কি নট এল। তো আচ্ছা, সেটা বুঝে আর কি একটা বার করি এখান থেকে, একটা ওকে সাইডটা আমি যে বললাম যেটা, এই যে এই যে এই সাইড গুলো, ঠিক আছে? মানে ব্লক সাইড তো ব্লক কমেন্ট, মানে কমেন্ট যেখানে করা যায় সেটা একটা ব্যাক লিঙ্ক হয়ে যাবে আর কি, সেটাই কমেন্ট ব্যাক। তো যেমন এই সাইডটাই যে যে ব্লক স্পোর্ট বাদে যেগুলো কমেন্ট করা যদি অন্য কোনো সাইড হয়, মানে ব্লক স্পোর্ট বাদে অন্য কোনো সাইটে যদি কমেন্ট করতে হয় সেক্ষেত্রে কি আমাদের কি কমেন্ট এখানে যে ইগুলো বসাবো আমরা, যে কোড শো বসাবো, কিন্তু এখানে বসানোর পরে কি আমাদের কিন্তু এই যে এখানে আর কি আমাদের এই নেম দিতে হয়, ইমেল দিতে হয়, ওয়েবসাইট দিতে হয়, তো এই নেমের ক্ষেত্রে কি আমাদের এখানে কিওয়ার্ডটা ধরিয়ে দেবো, তাহলে এখানে কি আছে লাইভ স্ট্রিম, আর এখানে ইমেল, তাহলে এখন যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আসলে ইমেল তো দিবে না। আর একটা কথা সেটা হলো যে আমরা যখন ই করবো ক্লায়েন্টের কাজ দিব, তোমার যখন কিন্তু আমাদের ইউজার পাসওয়ার্ডটা কিছুই দেওয়া লাগবে না, এই ব্লক কমেন্টে জাস্ট এই প্রুফ লিঙ্কটা দিলেই কি হবে। আচ্ছা, এখন ওয়েবসাইটে এখানে কি আমাদের ওয়েবসাইটে দিতে হবে, তাহলে ওয়েবসাইটটা আমরা নিয়ে আসি, তাহলে এখানে পোস্ট, আচ্ছা পোস্ট এখানে সেম, এখানে একটা কমেন্ট করে আসবে যে এখানে কি কমেন্ট সাকসেসফুল, তাহলে এটা আপনার প্রুফ লিঙ্ক, তাহলে ব্লক স্পোর্টের। আর এটা সেম, খালি এখানে কি এই মানে ব্লক স্পোর্ট বাদ যে সাইড গুলোতে কমেন্ট করতে এগুলোতে আমাদের কি আলাদা ভাবে কি ইমেল বসাতে হয়, তারা নিয়মটা বসাতে হয়, ঠিক আছে? তো এই যে তাছাড়া সম্পূর্ণ সবই এক। তারপর কি এইসব সাইট গুলোকে বেশি রাখতে হবে, কিন্তু নিউজ রিলেটেড সাইট আপনাদের 100 থেকে 200 সাইট কি আপনি লিস্ট করে রাখবেন, লিস্ট করে অবশ্যই কিন্তু সাইট গুলো রাখতে হবে। আর এখানে যে কমেন্ট করা হয়েছে এখানে আপনি কমেন্ট খুঁজে পাচ্ছেন না, দরকার নেই আপনার খুঁজার, কারণ কি আপনার এখানে কমেন্ট করে আসছে বা শুধু এইটুকু দেখবে যে আপনার কমেন্ট কমেন্টটা করছেন কিনা অরিজিনাল। তো এই এই লিঙ্কটা রাখিয়ে দিয়ে রেখে দিলে কি হবে, এটা জমা দিলে ব্যারাকে জমা দিলে হবে। তো আপনার এই রিলেটেড একজন এক একটা নিশ আপনাদের যে সাইড লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের যে আমার একটা একজন এক একটা ই দেওয়া হয়েছে, তো আপনার যে সাইড যে ইউআরএলটা দেওয়া হয়েছে বা ওই রিলেটেড কি করবেন, একজনকে 50 টাকা সাইড বা 100টা সাইডকে বের করবেন, করাবে নিজেরা ব্যাকলিঙ্ক করে, ওই ব্যাকলিঙ্কটা যেভাবে কাজ জমা দিতে আমি বল ওইভাবে কি কাজগুলো আমাদের এই শীতে জমা দেবেন, আমরা কি ফ্রি হলে অবশ্যই কি চেক দিব। তারপরে যে প্রবলেম যে ক্লাসগুলো হবে প্রবলেম সলিউশন, তো ওই ক্লাসগুলোতে কিন্তু এইসব সলিউশন করা হবে, আপনি কি সমস্যা হচ্ছে, আপনার কোন ব্যাকলিঙ্কে কি প্রবলেম ফেস করতেছেন, তাই না? তার আপনার মার্কেট প্লেসে কি সমস্যা হচ্ছে, আপনার গিগটা কি জন্য ই হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে না, এগুলো কিন্তু দেখানো হবে। তো সব কিছুর মূলে কিন্তু আমাদের কি কাজটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে শিখতে হবে। কিন্তু আপনি সাপোজ এখন যদি আপনার যে প্রোফাইল ব্যাক নিয়ে 100 আপনি কাজটা পেয়ে যান, কিন্তু আমার করতে কিন্তু কষ্ট হবে, কারণ কি আপনি প্র্যাকটিস করতেছেন না কথার কথা। যদি আপনি প্র্যাকটিস করে যদি 100টা সাইট যদি মুখস্থ মতো করে ফেলেন যে এই সাইডে কোন জায়গায় কি আছে, 2-3 বার একটু ব্যাকলিং করেন সমস্যা নাই,
তো আমাকে সাইড গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, এমন কি প্র্যাকটিস করতে বেশি বেশি করে। তো সেম এই ব্লক কমান্ডের বিষয়টাও, যে আপনার কিছু সাইড প্র্যাকটিস করা, ব্লক কমান্ডে সব সাইড করা লাগবে। আপনি কিছু সাইড প্র্যাকটিস করার পরে আপনার নিজের একটা আইডিয়া চলে আসবে, না ঠিক আছে এই কমেন্ট গুলো আসলে কিভাবে কি হচ্ছে, কোনটা অ্যাপ্রুভ হচ্ছে কোনটা অ্যাপ্রুভ হচ্ছে না, কোন সাইট গুলোতে গেলে কমেন্ট করতে পারবো, ঠিক আছে। তো আপনার নিজেদের একটা মাথায় একটা ধারণা চলে আসবে এই এইগুলো। তো এগুলো অবশ্যই আপনারা করবেন, প্র্যাকটিস অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করা। এমন কি হোমওয়ার্ক গুলো যেগুলো দেওয়া হচ্ছে অবশ্যই জমা দিবেন, অনেকে আছে জমা দিচ্ছেন না। আপনারা ফাঁকে দিলে কিন্তু আপনারা এখন ফাঁকে পড়বেন, কারণ এখন যে কাজ গুলো শেষে দেবেন কিন্তু আমরা কিন্তু আবার আর ব্যাক আসছে আমার একটু কষ্ট সাথে, কারণ কি দুজন এগিয়ে যাচ্ছে আর একজনের জন্য কিন্তু আসলে পিছনে আসা কোনো সম্ভব না। তো এখন সবাই চেষ্টা করতে হবে সবাই একসাথে উঠে যাওয়া। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কি? ওই সাইট গুলো সেম ভাবে বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আছে আরো এই যে ব্লগ প্ল্যাটফর্ম অনেক আছে, এখানে এগুলো দিয়ে দেখি নিজেরা দেখতে হবে, রিসার্চ করতে হবে আসলে এটা দিলে খুবই আসতেছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে। এই যে এগুলো যে এবার যে সাইট গুলো আসছে এগুলো ব্লগ স্পট বাদে, ঠিক আছে। এই সাইট গুলো কিন্তু আসছে কিন্তু ব্লগ স্পট বাদে, ব্লক স্পট নাই কিন্তু এই সাইট গুলো। এবার কি নিজেরা রিসার্চ করতে হবে আসলে কোন জায়গায় গেলে কোন ইটা দেখলে কোনটা হচ্ছে, মানে কোন সূত্র লিখে কোন সাইট গুলো আমার পাচ্ছে আর কি। দেখেন এগুলো কিন্তু ব্লক স্পট বাদে, এখানে কি কমেন্ট করা যাচ্ছে, কমেন্ট করে সেম যে ব্লক স্পট বাদে যেগুলো আছে নাম ইমেল ওয়েবসাইট চ্যানেল পোস্ট করার একটা অপশন, এগুলো দিয়ে আর পোস্টে কমেন্ট করলে পোস্ট হয়ে যাবে। আচ্ছা আর কারোর কোনো কি প্রশ্ন আছে থাকলে বলতে হবে। সাবির ভাই, আমি একটা কথা বলি হ্যাঁ ভাই বল। সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে সকলে কি ড্রপ মাই লিংকে অ্যাকাউন্ট আছে? হ্যালো, না ভাই এখন নাই। যেটা হচ্ছে ড্রপ মাই লিংকে আপনি যদি সাইট ব্যাক করতে চান মিস ইলেভেন, এখান থেকে সাইট ব্যাক করা সহজ। আবার আরেকভাবে হচ্ছে গুগলে সার্চ দিয়ে আপনি ব্যাক করতে পারেন, তবে অবশ্যই ড্রপ মাই লিংকে যাদের অ্যাকাউন্ট নাই তারা পার্সোনাল ইমেল দিয়ে এবং আপনাদের পার্সোনাল পাসওয়ার্ড যেটা আপনি সবসময় ইউজ করেন আপনার মনে থাকে, হ্যাঁ সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখবেন। এটা কিন্তু অলওয়েজ রাখবে, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনার সাইট খুঁজে বের করতে হয় আপনি এটা লাগবে, হ্যাঁ এটা জি খুলে ভাই ফেলবেন। আর অবশ্যই যে সাব্বির ভাই যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে, আপনার কিন্তু অনেকে দেখি যে সাব্বির ভাই বলে যে করে না 2টা 3টা 10টা 5টা, এগুলো ঠিক না। যারা আসলে ফ্রিল্যান্সারটা অনেক মানে বলাটা সহজ ওয়ার্ডটা সহজ, বাট করা কিন্তু কঠিন। আপনাকে কম্পিউটার বসে রাখতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে সাইট খুঁজে বের, কেউ কিন্তু আপনাকে সাইট দিবে না। এই যে আমাকে যদি বলেন বা সাব্বির ভাইকে বলেন, তিনি কিন্তু সাইট দিবে না। কেন দিবে না? কারণ উনি 2 বছর 3 বছর কষ্ট করে সাইটগুলো জোগাড় করছে, এমনিতে আসেন এই সাইটগুলো। এগুলো রিসার্চ যেভাবে সাব্বির ভাই রিসার্চ করে দেখাচ্ছে, ঠিক এরকম ভাবে রিসার্চ করতে হবে আপনাদের, আপনাদের ভালোর জন্যই। আমরাও কিন্তু স্টুডেন্ট, আমরাও শিখছি, এখনো শিখতেছি, হ্যাঁ আমরা কিন্তু এত সহজে আসিনি এখানে। তো ভাই একটু কষ্ট করতে হবে, ফ্রিল্যান্সার বলাটা সহজ কিন্তু করাটা কঠিন, তা আমাদের অবশ্যই এগুলো মেনে চলতে, যে কঠিন মানে হার্ডওয়ার্ক করবে সেই মনে করেন সফল হতে পারবে। তো একটা বিষয় মাথায় রাখবেন, যারা পরিশ্রমী হয় তারাই সফল, পরিশ্রম ছাড়া সফল হয় না। আপনাকে কাজ দিয়ে শুয়ে থাকবেন 1 ঘন্টা সব করা যাবে, এইগুলো মাথায় রাখতে হবে না। আপনি কাজটা কমপ্লিট করে ফেলেন আগে, আমি মানে আজকে টাইম আছে কালকে, কালকে টাইম আছে কালকে করবো, আজকে করবো না আজকে শুয়ে থাকবো, কিন্তু আপনার একটা দিন সময় নষ্ট হয়ে গেল। তো আপনি সময়ের কাজ সময় করে ফেললে কি বেটার হয়, তো এগুলো মাথায় রাখবেন। আর কাজগুলো যেগুলো করছে বা প্রবলেম এগুলো যে সাথে আমি আছি, আপনি যদি প্রবলেম সলভ করে ক্লাস শেষ হলে দেখিয়ে দেবে যে কোনটা কোন কার ব্যাকিং হচ্ছে না, কোনটা কি সমস্যা, এগুলো দেখাবো। বাট অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক, আজকে থেকে আমি বলতেছি এটা হচ্ছে বাধ্যতামূলক, যারা আছে ক্লাসে থাকবে তারা বাধ্যতামূলক দিবেন। এই যে সাব্বির ভাই বলছে 50টা থেকে 100টা, আমি বলতেছি 50টা মাস্ট বি দিতে হবে, যারা ক্লাস আছে 50টা। আগামীতে কবে ক্লাস, কালকে আছে, কালকে পরের দিন আছে, কালকে পরের দিন মানে পরশু দিন আছে, আচ্ছা একদিন পর পর, আচ্ছা পরশু দিন মানে একদিন ফাঁকা। ব্লক কমেন্ট কিন্তু 50টা করতে আধা ঘন্টাও লাগে না, জাস্ট আপনার যেহেতু নতুন বুঝতে সমস্যা, তো কালকে দিনটা 24 ঘন্টা সময় পাচ্ছে। তো 100টা না পারেন 50টা মাস্ট বি আমাদেরকে জমা দিতে হবে, যারা যারা ক্লাসে আছেন। আমি আর সাবিল ভাই বাদে ক্লাসে আছে 2 জন, তাহলে এই 2 জনই 50টা করে জমা দিয়ে দিবেন, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। আর অবশ্যই যে বলছি ব্লগ স্পট না, ইউনিক ডোমেন গুলো যে বললাম লাস্টে যে সাবিল ভাই দেখালে, ইউনিক ডোমেন গুলো বেশি খোঁজার চেষ্টা করবেন, কারণ ইউনিক ডোমেন গুলোই বেশি চাহিদা। আর মিস ইলেভেনের কিন্তু আপনি যদি ব্লগ স্পটে দেন, এটা দেখা যায় কি আপনার চাহিদা খুব কম থাকে এবং প্রাইসও কম, অনেক সময় ক্লায়েন্টকে দিলে দেখা যায় এটা
ইয়া করে দেয়, রিজেক্ট করে দেয়। কারণ আমার এক আমার সাথে একজনের কাজ করে ও অর্ডার রিজেক্ট করে দিয়েছে, তো ক্লাসটা এগুলো একবার হচ্ছে শেষ হয়ে যাবে ইমপ্লিমেন্ট বুঝতে করতে পারছি। চেষ্টা করবে। আচ্ছা